সাইকেল গুলো অ্যাড হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। প্রিয় সুন্দরগঞ্জবাসী আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের লাইভ দেখছেন আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমরা এই মুহূর্তে আছি সৈয়দপুর নীলফামারী রোডের যমুনেশ্বর নদী থেকে। এই নদীটির দৈর্ঘ্য 163 কিলোমিটার, আমাদের রংপুর বিভাগের মধ্যেই পড়ে। আমরা এখানে ঘুরতে আসছি। আমি আমার টাইম লাইনে স্ট্যাটাস দিয়েছিলাম যে আসলে খুবই ডিপ্রেশনের মধ্যে আছি, আর এই ডিপ্রেশন যে পার্সিপশন তৈরি হয়েছে, পার্সিপশন থেকে বেরিয়ে আসতে আমি ঘুরব। রংপুর বিভাগের যে 8টি জেলা আছে, 8টি জেলার মধ্যে যে উপজেলাগুলো আছে প্রত্যেকটা উপজেলায় যাব। আপনারা দেখছেন আপনাদেরকে এই নদীটি দেখাতে চাই। নদীর ধারে দেখেন যে কাশবন, আসলে নদীতে নদীর ধারে আসলে মন ভালো হয়ে যায়, এই জন্যই কিন্তু ঘুরতে বেরিয়েছি আমরা। হ্যাঁ দাদা, আপনি গোসল করবেন? করেন করেন করেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনেশ্বর নদী। আমরা যতটুকু দেখলাম যে আসলে এখানে একটা বোর্ড টাঙ্গিয়ে দেওয়া আছে, বোর্ডের মধ্যে লেখা আছে যে নদীটির দৈর্ঘ্য 163 কিলোমিটার। আমরা প্রস্থ যদি দেখতে চাই, আসলে প্রস্থ মনে হয় যে বেশি হবে না, সর্বোচ্চ 100 থেকে 150 মিটার এরকম হবে। অনেকে নদীর ধারে গোসল করতেছেন। নদীর ধারে কাশবন, আমি জুম করে দেখাতে যাচ্ছি আসলে আকাশটা। আপনার নদীর পাড়ে যে আকাশটা এত সুন্দর হয় আপনি না দেখলে বুঝতে পারবেন না। না দেখলে বোঝা যাবে না, আপনি যদি আসেন নদীর ধারে আসলে মন ভালো হয়ে যাওয়ার এই কথা। আমরা অনেকক্ষণ থেকে ঘুরতেছি, বিভিন্ন জায়গায় গিয়েছিলাম কিন্তু আসলে লাইভে আসার সুযোগ হয়নি। কিন্তু আমরা এই স্থানটা আগে থেকেই চয়েস করে রেখেছি যে এখান থেকে আমরা একটা লাইভ সম্প্রচার করব। এটা হচ্ছে যমুনেশ্বর নদী, 163 কিলোমিটার দৈর্ঘ্য। আমি বিস্তারিত তেমন বলতে পারবো না নদী সম্পর্কে, তবে যেহেতু এসেছি একবার তো বিস্তারিত জেনে এখান থেকে ফিরবো, তার আগে না। নদীতে আচ্ছা, আমি একটা ব্রিজ আছে, এটা হচ্ছে যমুনেশ্বর নদী। আমার যতটুকু ইচ্ছা আছে, আমি যে কয়দিন আমি হাতে সময় নিয়েছি, আমার রংপুর বিভাগের 8টি জেলা যে উপজেলাগুলো আছে, উপজেলা পর্যায়ে যে নদী বন্দর এগুলো আছে, আসলে আকর্ষণীয় যে স্থানগুলো আছে সেগুলো আসলে ঘুরতে চাই। আমার ইচ্ছা আমি বেশি দূরে যাব না, এবারে ট্যুর আমার 8টি জেলা নিয়ে। ঠিক, আমি কাশবনের ভিতরে ঢুকে পড়েছি অলরেডি, দেখেন এখানে নদীর পানি। আমি নদীর পাড়ে এসেছি অলরেডি। আসলে নদীগুলো পানিতে টুইটুম্বুর হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে অনবরত বৃষ্টি কমে যাওয়ার ফলে যা হবার আসলে তাই হয়েছে। বেলাল ভাই লিখেছেন, কোন জায়গা এটা? বেলাল ভাই আসসালামু আলাইকুম। এটা হচ্ছে রংপুরের সৈয়দপুর নীলফামারী রোডে যমুনেশ্বর নদী। এখানে একটা নদীও আছে, আমি কাশবন, আপনারা দেখতে পাচ্ছেন কাশবনগুলো।
আসলে মানুষজনের চলাচলের জন্য কাশবনের ভেতর দিয়ে একটা প্রশস্ত রাস্তা তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন এখানে ঘাট তৈরি করা হয়েছে। পাশে হাইওয়ে রোড আছে, গাড়ি ঘোড়া চলাচল করতেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে আমি একটা কথা বারবার বলি যে আসলে নদীর কিনারে আসলে আপনার যে আকাশটা যে এত সুন্দর দেখায়, ঠিক একটা অপরূপ সৌন্দর্য বলবো। অনেকেই নদীতে নামছে মাছ ধরার জন্য, আমরা দেখতে পাচ্ছি দর্শক ওপারে দুইজন ব্যক্তি অনেকেই। আমি একটু জুম করে নিয়ে যদি আপনাদেরকে দেখাতে চাই, কারণ আমি এপারে যেহেতু আছি, একজন নদীর ধারে দাঁড়িয়ে আছে আর একজন মাছ ধরতেছে। আমরা বেশি সময় নেব না, আসলে হাতে খুবই সময় কম, আর এই স্বল্প সময়ে আমরা অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় গিয়েছি, আমরা সেগুলো ক্যাপচার করে রেখেছি, কিন্তু সেই ছবিগুলো আমরা সুন্দরগঞ্জ পেজেই প্রকাশ করব। কিন্তু লাইভে আসলাম শুধুমাত্র যমুনেশ্বর নদী থেকে। আসলে আমার ভালো লাগলো জায়গাটা, আর এটা ভালো লাগার স্থানও বটে, কার না ভালো লাগবে এরকম জায়গায়। নূর নবী নূর নবী ভাই, সুন্দরগঞ্জ কোথায় বাড়ি আপনার? ভাই সুন্দরগঞ্জ বাসা, কিন্তু আমরা বর্তমানে আছি রংপুরে, রংপুর সৈয়দপুর নীলফামারী রোডে। আমরা একটা লাইভ করতেছি যমুনেশ্বর নদীর পাশ থেকে। দর্শক আপনারা দেখছেন, আমি দীর্ঘ করে দেখার চেষ্টা করি, যেহেতু সময় হাতে আমাদের কম। 8 মিনিট 16 সেকেন্ড লাইভ হয়ে গেছে অলরেডি, আমরা কিছুক্ষণের মধ্যে লাইভটা কিন্তু ইন করবো, কারণ আমাদের আমি নদীর ধারে যে আকাশটা আছে সেই আকাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আমরা এর আগে আমি এই গানটা প্রায় বলে থাকি যে নদীর ওপারে বন্ধু আর বাড়ি, পানিতে ভাসে সারা গাঁও। এখানে কিন্তু আসলে পানি কমে গেছে, অনেক কমে গেছে পানি, কারণ দেখা যাচ্ছে পানি যে কমে গেছে তার প্রমাণ কিন্তু কাশবনগুলো। এগুলো দেখা যাচ্ছে যে পানিতে ইয়ে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এগুলো দেখা যাচ্ছে পানি যেহেতু কমে গেছে তার কারণে নুয়ে পড়েছে অনেকটা। আমি আমার টাইমলাইনে শেয়ার করেছিলাম যে আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান থেকে লাইভে আসব, ঠিক তাই। আমার হাতে যদিও সময় কম ছিল, তার মধ্যে একটু সময় বের করে নিয়ে আমরা লাইভে এসেছি। এটা হচ্ছে কাশবন, যে কাশবন আমরা গ্রামে গেলেও এখন পাই না হাতের নাগালে, মানুষজন গরুকে কেটে খাওয়ায়, কিন্তু সেই কাশবন কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি নদীর ধারে। আসলে ভালো লাগার একটা ব্যাপার। পাশে হচ্ছে পাশে একটা হাইওয়ে রোড আছে, এখানে গাড়ি ঘোড়া চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর নবী ইরাক থেকে আমার বাড়ি সুন্দরগঞ্জ। ধন্যবাদ ভাই, প্রবাসী ভাইদেরকে সশ্রদ্ধ সালাম, যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে সবসময় সম্মানের চোখে দেখি। আমাদের লাইভটা ভালো লাগলে শেয়ার করবেন। আচ্ছা, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আরেক সাইডে যাবো, আরেক আরেকটা সাইড দেখার চেষ্টা করবো আপনাদেরকে। এখান থেকে উঠতেছি জি।
ইনকোয়ে দিয়ে চলে যাবো আমরা, চলে যাবো চলে যাবো, এটা ইনকোয়ে দেবো কিছুক্ষণের মধ্যে। আর আমরা আরেকটা সুখবর আপনারা নিশ্চয়ই জানেন যে ফোর লেন হওয়ার কথা, তাই না দাদা? ফোর লেন না, ফোর লেন হওয়ার কথা অলরেডি কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে, আমরা ঠিক সেই জায়গায় এসেছি। আর আপনারা দেখেন কার্যক্রম কিন্তু চলছে, ঠিক এই রোডটা কিন্তু ফোর লেন হওয়ার কথা। আমরা যে শুনতেছি যে রংপুর মহাসড়ক ফোর লেন হওয়ার কথা, ঠিক কার্যক্রম কিন্তু চলতেছে। আর ব্রিজটা তৈরি হচ্ছে এখানে নবনির্মিত একটা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। আর ফোর লেন করতে গেলে তো ব্রিজের প্রয়োজন আছে, যেহেতু এখানে না থাক ঠিক আছে দর্শক, আমরা লাইভটি ইন করবো কিছুক্ষণের মধ্যে। আর আপনাদেরকে আরেকটা ব্যাপার বলে রাখি, আমাদের সুন্দরগঞ্জ পেজটা অবশ্যই অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সুন্দরগঞ্জ থেকে সার্চ দিলেই ইউটিউবে সুন্দরগঞ্জ পেজ চলে আসবে, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে সৈয়দপুর, এখান থেকে 16 কিলোমিটার মাত্র। আর হচ্ছে এখানে যমুনেশ্বর নদী, পাশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।